এগুলো দিয়ে চাউমিন করব। কেটে কুটে নিই। আর বরবটি ভাজা হচ্ছে, এইটুকু আগে দিয়েছি, আলুটা একটু সেদ্ধ হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা। বড় বড় করে কাটা পেঁয়াজ, এগুলো একটু ভাজা ভাজা হোক। এগুলো ভাজা হচ্ছে পেঁয়াজ, বরবটি, আলু আর লঙ্কা। এবার একটু নুন দিয়ে দিই মধ্যে, পরে আবার দেবো একটু দিয়ে দিচ্ছি নুন। অর্ধেকটা নুন দিলাম, অর্ধেকটা পরে দিলাম, কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। নেড়ে দিই, সাইড করে নিলাম, এবার ডিম দেবো। ডিমগুলো এভাবে সাইডে দিয়ে দিলাম, ভাজা হয়ে যাবে ডিমগুলো। এবার ডিমগুলো সবের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, এবার দেবো চাউমিনটা। চাউমিনটা দিয়ে দিলাম, বাকি অর্ধেক নুনটা দিয়ে দিলাম।
অর্ধেকটা নুন দিয়েছিলাম আর বাকি অর্ধেকটা দিয়ে দিই। সয়া সস আর টমেটো সস, আর একটু লেবু, লেবু রস, ভিনিগার থাকলে ভিনিগার দেওয়া যায়। গোলমরিচ দিচ্ছি, হয়ে গেছে চাউমিন।